এখনো অবধি বুঝতে পারলাম না, কাজ করার জন্য বেঁচে আছি নাকি বেঁচে থাকার জন্য কাজ করছি। ছোটবেলায় সবাই জিজ্ঞেস করতো, বড় হয়ে কি হতে চাও, বলতে পারতাম না। এতদিনে উত্তরটা পেলাম, ফিরে যেতে চাই ছোটবেলায়। ক্লান্ত হয়ে গেছি এই জীবন যুদ্ধে চাকরি থেকে। যদি সম্ভব হয় জীবনের সব ভাবনা মিটিয়ে অবসাদ দাও। বন্ধুদের থেকে দূরে সরাতে সত্যগুলো সামনে এলো, ওটাই ভালো ছিল না তারা, কিন্তু জীবন মানে তাদেরকে ঘিরেই ছিল। পকেট ভর্তি টাকা দিয়ে গোটা পৃথিবী চিনলাম, আর খালি পকেট দিয়ে আপন জন চিনলাম। যখন টাকা উপার্জন করতে শিখলাম, বুঝতে পারলাম জীবনের শখগুলো একমাত্র বাবার কষ্টের টাকা দিয়েই পূর্ণ হতো। এখন তো নিজের টাকা দিয়ে শুধু নিজের প্রয়োজনটুকুই মেটে, হাসতে ইচ্ছে না করলেও হাসতে হয়, ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি। এটা একটা জীবনের নাটক, এখানে সবাইকে এই নাট্যমঞ্চে নাটক করতে হয়। এখানে দেশলাইয়ের দরকার পড়ে না, এখানে তো মানুষ মানুষকে দেখেই জ্বলে পুড়ে মরে। ঘুম আর মৃত্যুর মধ্যে পার্থক্য কোথায় জানো? ঘুম হলো অর্ধেক মৃত্যুর সমান, আর মৃত্যু হলো গভীর নিদ্রা যাপন। জীবন তো তার কথা মতোই চলে, সকাল হয় সন্ধেও হয়, জীবন এইভাবেই চলে যায়। কেউ কেঁদে মন হালকা করে, আবার কেউ হেসে দুঃখ লুকিয়ে রাখে। প্রকৃতির কি ক্ষমতা! জীবন তো মানুষ জলে ডুবে যায়, আর মৃত মানুষ জলে ভেসে ওঠে। বাস কন্ডাক্টরের মতো আমাদের জীবন, রোজ ভ্রমণ করতে হয়, কিন্তু গন্তব্যস্থল কোথায় জানি না। প্রশ্ন খুঁজতে খুঁজতে নিজের ঘরেই উত্তর পাই। ছাদ বলে উচ্চ চিন্তা ভাবনা কর, সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখ, ঘড়ি বলে প্রত্যেকটা সময় দামি, আয়না বলে কিছু বলার আগে নিজেকে দেখ, জানলা বলে পৃথিবীর বাইরেটা দেখ, দরজা বলে লক্ষ্যে পৌঁছাতে হবে। দাগগুলো বড়ই বিচিত্র, কপালে থাকলে নাকি ভাগ্য বদলে দেয়, আর শিরা কাটলে নাকি রক্ত বার হয়, সম্পর্ক কাটলে নাকি দেওয়াল তৈরি হয়, 1 টাকা নাকি 1 লাখ টাকার সমান না। এই 1 লাখ টাকা যদি 1 লক্ষ টাকা থেকে বাদ দেওয়া হয়, তাহলে সেটা আর লক্ষ টাকা থাকে না। আমি আপনি সবাই কিন্তু সেই লক্ষ লক্ষ টাকার মতো, 1 টাকার মতোই, আর বাকি সব মিথ্যে।